রোজই তো ব্যবহার করছেন বল পেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন এটা কোথার থেকে এলো, কারাই বা এর আবিষ্কার করলো? আসুন জেনে নিন। কলম ছাড়া আজকের একটি দিন কল্পনা করাও কঠিন। ইলেকট্রনিক সামগ্রীর প্রভাব যতই হোক, কলম আমাদের হাতের কাছে খুঁজে পাওয়া যাবেই। তবে গত শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও পরিস্থিতি এমন ছিল না, কলম ছিল তখন বিলাসদ্রব্যের তাকে। কলম বানাতে ব্যবহৃত উপাদান আর কালি দুটোরই দাম বেশি হওয়ার কারণে প্রভাবশালী না হলে কারোর টেবিলে দু চারটে কলম থাকবে তা ভাবাও ছিল দুষ্কর। বল পয়েন্ট কলম এই দৃশ্যপট বদলে দিয়েছে। মানুষের লেখার গতিশীলতা বেড়েছে, বেড়েছে কলমের গতিশীলতা। পকেটে করে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে আজকের কলম। গত শতাব্দী শুরুতে কালির দোয়াতে ব্যবহার কমে আসতে শুরু করার সাথে সাথে লেখার জন্য পেন্সিল বাদে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমই হয়ে উঠেছিল একমাত্র কলম। সময়ের সাথে সাথে সেই ফাউন্টেন পেন বল পয়েন্টে কলমের কাছে জায়গা হারিয়ে এখন আভিজাত্য এবং শৌখিনতার প্রতীক। ফাউন্টেন কলম যেহেতু তরল কালি ব্যবহার করা হয় তা শুকোতে সময় লাগে, লেখার জন্য কাগজকে হতে হয় একটু পুরু, আবার লেখার পরে কোনোভাবে যদি এতে হাতের ঘষা লাগে তবে কালি ছড়িয়ে যায়। আরেকটি অসুবিধা হলো তরল কালি ব্যবহারের কারণে একে ধরতে হয় একটু কায়দা করে। এই কলম যারা ব্যবহার করে অভ্যস্ত তারা বলে থাকেন সমতলের সাথে 40-55 ডিগ্রি কোণ করে ধরতে। অনেকেই একে সুইট স্পট অফ ফাউন্টেন পেন বলে থাকেন। কলম কালি ও হাতের গঠন অনুযায়ী একটু আলাদা হতে পারে এই কোণ, তবে কালির অবিচ্ছিন্নতা বজায় রাখতে হলে একে ধরতে হবে একটু কায়দা করে। হাতে সময় থাকলে শখের বসে এই কলমে ক্যালিগ্রাফি বেশ ভালো করা যায়। তবে পৃথিবীর গতিশীলতা বাড়ার সাথে সাথে ফাউন্টেন পেন ছিটকে পড়তে থাকে কক্ষপথের বাইরে। দ্রুত লিখতে ফাউন্টেন কলম বাদ দিয়ে অনেকেই পেন্সিলের ব্যবহার শুরু করেন, তবে পেন্সিলের লেখা দীর্ঘদিনের পরে ঝাপসা হয়ে যায়, তাই কাগজে দ্রুত এবং দীর্ঘস্থায়ীভাবে লিখতে ফাউন্টেন কলমের বিকল্প কলম নিয়ে অনেকেই চিন্তা করেছিলেন। 1888 সালে বল পয়েন্ট কলমের প্রথম প্যাটার্ন দাখিল করেছিলেন জন লাউড। আমেরিকান এই আইনজীবী আইন চর্চার পাশাপাশি যন্ত্রাংশের খুঁটিনাটি নিয়ে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করতেন। যন্ত্র খুলে ভেঙে নাড়াচাড়া করতে তার পারদর্শিকতা ছিল। আইনজীবী হওয়ার সুবাদে ফাউন্টেন পেন দীর্ঘদিন ব্যবহার করেছেন, কালি চটকেছেন কাগজে, বারবার কালি রিফিল খুলতে লাগাতে গিয়ে দেখলেন এর নকশায় আছে ঝামেলা। পাশাপাশি তিনি এমন একটি কলম তৈরি করতে চেয়েছিলেন যা দিয়ে কাঠ কাগজ চামড়ায় খুব সহজেই লেখা যাবে। আমরা এখন যে বল পয়েন্ট কলম ব্যবহার করি তার মাথায় একটা ছোট্ট স্টিলের বল ঘুরতে থাকে। কাগজে লেখা চালিয়ে যাবার সাথে সাথে এই ঘুরতে থাকা বল কালির সংস্পর্শে এসে নিজেই বারবার কালি বের করে আনতে পারে। এই ডিজাইনটি মূলত জন লাউডের করা, তবে এই ডিজাইনের আরেকটি চমৎকার ব্যবহার আছে। আমরা যে রোল অন ডিওডোরেন্ট ব্যবহার করে থাকি সেটিও এই ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে বলের পিছনে কালির বদলে থাকে তরল ডিওডোরেন্ট। কলমের ক্ষেত্রে ঘুরতে থাকা স্টিল বলের পেছনে থাকবে তরল পদার্থটি। তবে স্টিল বল এবং সকেট এমন মাপের হবে যাতে কালি কোনোভাবেই আবার বাইরে ছড়িয়ে না যায়। এই ডিজাইনে কালির খরচাও কমবে। লাউড প্যাটেন্টে তার কলমকে ফাউন্টেন পেনের একটু উন্নত সংস্করণ হিসেবেই দেখিয়েছিলেন। তার কলমে কালি ছিল ওই ফাউন্টেন পেনের মতোই তরল, তাই এটি দিয়ে চামড়া কিংবা কাঠে লেখা গেলেও সাধারণ পাতলা কাগজে লেখা ছিল কঠিন। সাধারণ মানুষের নিত্যদিনের কাজে বা পাতলা কাগজে যেহেতু লেখা যাচ্ছে না, তাই ধীরে ধীরে এই প্যাটার্নটা তার অর্থনৈতিক গুরুত্ব হারায়। তবে নকশাকে আরও একটু উন্নত করতে কাজ করেছেন অনেকেই। 1930 সালে অস্ট্রিয়ান আর্জেন্টাইন লাজলো বিরো নামক এক সাংবাদিক বল পয়েন্ট কলম নিয়ে অনুসন্ধান শুরু করেন। সাংবাদিকতার খাতিরে প্রতিনিয়ত ফাউন্টেন কলমেও তিনি ব্যবহার করে অভ্যস্ত। লাউডের মতো তিনিও চাইতেন এই সমস্যাগুলোকে সমাধান করতে। তিনি বুঝতে পারলেন বল পয়েন্টের কলমে যদি ওই একই তরল কালি ব্যবহার করা যায় তাহলে তার আলাদা কোনো গুরুত্ব থাকবে না। লেখার কাজ একটু সহজ হলেও
ওই একই মোটা কাগজ ব্যবহার করতে হবে এবং কালি ছড়িয়ে যাবে। অর্থাৎ কলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কালিকে একটু পরিবর্তন করতে হবে। ঘটনাক্রমে লাজলো বীরর ভাই ছিলেন একজন দন্ত চিকিৎসক এবং রসায়নবিদ। ভাইয়ের সাথে আলোচনা করে বুঝতে পারলেন কালিকে করতে হবে একটু ঘন, অর্থাৎ রসায়ন মিলিয়ে বললে দাঁড়ায় কালির সান্দ্রতা বাড়াতে হবে। সান্দ্রতার ব্যাপারটি সহজে বোঝা যাবে জল আর মধুর উদাহরণ দিয়ে। কাচের থালার ওপরে জল সহজে ছড়িয়ে যায়, কিন্তু মধু ছড়ায় না সহজে। মধু যে ধর্মের কারণে তরল হয়ে ছড়িয়ে যায় না, তা হলো তার সান্দ্রতার মাত্রা। সান্দ্রতার মাত্রা যত বেশি, তার ছড়িয়ে যাওয়ার মাত্রা তত কম। লাজলো আর তার ভাই মিলে কলমের কালির সান্দ্রতা বাড়ানোর ব্যাপারে চিন্তা শুরু করলেন। কালির সাথে বিভিন্ন ধরনের আঠা মিশিয়ে এ সান্দ্রতার মাত্রা পরীক্ষা করা হলো। বেশি আঠালো কালি আবার কলম নিব দিয়ে বের না হয়ে জমাট বেঁধে যায়, আবার বেশি দিন রাখলে কালি শুকিয়ে যায়। তাই সান্দ্রতা নিয়ে লাজলো বীরো এবং তার ভাই যে কাজ যুগান্তকারী কাজ শুরু করেছিলেন, তা পরবর্তীতে বল পয়েন্ট কলম শিল্পের বড় নিয়ামক হয়ে দাঁড়ায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বীরর কলমে আঠালো কালিকে রাখা হবে একটি নলে। নল থেকে মাধ্যাকর্ষণের টানে ধীরে ধীরে কলমে নিবের কাছে এসে জমা হবে আর বাইরে থাকা চাকার মতো বল কাগজের ওপর ঘুরতে থাকবে। ঘুরতে থাকার সময় সেই চাকা কালির সংস্পর্শে আসবে। যেহেতু একটু আঠালো ধরনের কালি, তা পাতলা কাগজে লিখে ফেলা মাত্রই শুকিয়ে যাবে, অর্থাৎ ঘষা লেগে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। লাজলো বীরো এবং তার দন্ত চিকিৎসক ভাইয়ের পুরো কলমের প্যাকেজটি ছিল লাউডের থেকে একদম আলাদা। সুতরাং বীরো তার কাজের জন্য নতুন প্যাটার্ন দিলেন 1938 সালে। 1938 সালে প্যাটার্ন দিলেও এই কলমে বিশালাকার উৎপাদনে কাজ শুরু করা সম্ভব হয়নি দুই ভাইয়ের। ইহুদি হওয়ার কারণে লাজলো বীরো ও তার ভাই নিজ দেশে নিপীড়নের শিকার হয়ে 1941 সালে আর্জেন্টিনায় পালিয়ে যান। সেখানে তিনি চালু করেন বীরম নামক এক বল পয়েন্টের কলম। সেই কলম নজর কাড়ে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের। অধিক উচ্চতায় সেখানে ফাউন্টেন পেন কাজ না আসায় সেখান থেকে পেন্সিলের জায়গা নিতে শুরু করে বীরো। রয়্যাল এয়ারফোর্সের পক্ষ থেকে 30,000 কপির অর্ডার দেওয়া হয় এই কলমের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এর পরে এই বল পয়েন্ট কলম হয়ে ওঠে ব্যাপক জনপ্রিয়। লাজলো বীরো প্যাটেন্ট একটু আদ্যু পরিবর্তন শুরু হয়। কেউ কলমের আকারে, কেউ কালিতে পরিবর্তন আনতে শুরু করেন। সুতরাং এই প্যাটেন্ট নিয়ে মাথা ঘামাবার প্রয়োজনীয়তা কমে আসে, বরং সহজে কম দামে কিভাবে মানুষের কাছে কলম পৌঁছে দেওয়া যায় সেই চিন্তা শুরু হয়। 1945 সালে মিল্টন রেন্ডলস আমেরিকার এই বল পয়েন্ট কলম বিক্রির সিদ্ধান্ত নেন। পত্রিকায় পত্রিকায় ছাপা হয় কলমের বিজ্ঞাপন। $12.5 খরচ করে নতুন এক কলম কিনতে দোকানগুলোর সামনে দেখা যায় লম্বা লাইন। সেই আমলে $12.5-কে এখনের হিসাব নিলে তা দাঁড়াবে $180। অর্থাৎ এই টাকা খরচ করে এখনকার দিনে হাজারখানেক বেশি কলম কিনে ফেলা যাবে। একদম প্রথম দিকে বল পয়েন্ট কলম আসলে ফাউন্টেন কলমের ছায়া থেকে খুব একটা বের হয়ে আসতে পারেনি। শুরুতে এটি বানানো হতো প্রতিদ্বন্দ্বী হিসাবে। যেহেতু কলমের দামও বেশি, তাই মানুষের কাছে এই কলমের অন্যতম উপযোগিতা ছিল এর স্থায়িত্ব। তাই টেকসই কলম তৈরিতে ধাতব পদার্থের ব্যবহার ছিল বেশি। রেনল্ডস কোম্পানি তাদের বিজ্ঞাপনেই বলতো 2 বছর রিফিল করা ছাড়াই যে কোনো স্থানে লিখতে পারবে যে কেউ। ফাউন্টেন পেন বারবার রিফিল করার ঝামেলা, তাই এটি এড়িয়ে যেতেও বল পয়েন্ট ভালো সমাধান। ধীরে ধীরে পার্কার সহ আরও কলম নির্মাতা কোম্পানিও বল পেন্ট কলমের বাজারে প্রবেশ করে। কলম যেহেতু দীর্ঘস্থায়ী, তাই একটি কলম কিনে দীর্ঘদিন যাবৎ তার রিফিল কিনে নিলেই হচ্ছে। তাই 50-এর দশকের মাঝেই দেখা গেল মানুষ আর কলম না কিনে বরং রিফিল কিনছে। অর্থাৎ কলম কোম্পানির বাজার দেখা দিল নতুন সংকট। ফ্রেঞ্চ ইতালিয়ান ব্যবসায়ী
মার্সেল বিক কলমের বাজারকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, এখনও কলম সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠলেও এর উচ্চ দামের কারণে এটি সে বারবার পরিবর্তন করতে পারছে না। অনেকটা বর্তমান দিনের স্মার্টফোনের মতো, অনেক কাঠখড় পুড়িয়ে কেনা একটা স্মার্টফোন যতদিন না বিকল হচ্ছে সে ব্যবহার করছে। কলমই তখনই অনেকটা সেই রকমই ছিল। অনেক ক্ষেত্রে কলম আভিজাত্যেরও প্রকাশ করেছে। কলমকে যদি আরও সস্তা করা যায় এবং এর ব্যবহারকাল সীমিতও হয়, তাহলে কলমের বাজারে আসবে পরিবর্তন। এই ভাবনা থেকেই কাজ শুরু করেন মার্সেল বিক। 50 থেকে 60-এর দশকে সুলভে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার কলমকে আরও সহজলভ্য করে। বাজার থেকে কাঁচ, ধাতু কিংবা কাঠের কলম হারিয়ে যেতে শুরু করে। বিকে নির্মিত কলমের অনুসরণ করে দুনিয়া জুড়ে প্রায় সব কলম নির্মাতা কোম্পানি প্লাস্টিকের দিকে ঝোঁকে। বিকে ডিজাইন করা কাঁচের মতো দেখতে স্বচ্ছ প্লাস্টিকের কলম ক্রিস্টালকে ধরা হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে অন্যতম ব্যবসা সফল কলম। 2006 সাল নাগাদ এই কলম বিশ্বজুড়ে বিক্রি হয় 100 বিলিয়ন কপিরও বেশি। মজার ব্যাপার হচ্ছে, স্বচ্ছ হওয়ার কারণে এই কলমের কালি শেষ হয়ে যাবার আগেই দেখা যায়, এবং কালি যত নিচের দিকে নামে ততই মানসিকভাবে নতুন কলম কেনার জন্য আগ্রহী হয়ে পড়ে। কলমের রিফিল কিনে ব্যবহারের চেয়ে নতুন কলম কিংবা কলমের পুরো একটা প্যাকেট কিনে ফেলায় এখন সংস্কৃতির অংশ। 70-এর দশকে এসে প্লাস্টিকের একটি বল পয়েন্ট কলমের দাম দাঁড়ায় পেন্সিলের চেয়েও কম। মোটা দাগে বল পয়েন্ট কলমের দাম এত কমে এসেছে যে বিশ্বের বিভিন্ন দেশে নামি দামি ব্র্যান্ড তাদের আধিপত্য হারিয়েছে। কলম নিত্য ব্যবহার্য হয়ে ওঠার সাথে সাথেই এর গায়ে কোন কোম্পানির নাম লেখা তা গুরুত্ব হারিয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয় কলম নির্মাতা কোম্পানিগুলোর কাছে বাজার হারিয়েছে নামি দামি কোম্পানিগুলো। তাই বর্তমানে কলমের বাজারে একক আধিপত্য বিস্তার হয়ে উঠেছে কঠিন। তাই নামি দামি কোম্পানিরা হাঁটছে পুরাতন পথে, কলমে এবার নতুন করে বিলাসদ্রব্য বানানোর চেষ্টা করে যাচ্ছে তারা। ফাউন্টেন কলম যখন ব্যবহার করা হতো তখন মানুষের লেখার ধরন ছিল আলাদা। লেখার ধারাটা বজায় রাখার জন্য একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরে যুক্ত করে দেওয়ার ব্যাপারটা ছিল খুবই সাধারণ। অভিজাত স্কুলগুলোতে বা বাড়িতে শিক্ষকও রেখে অনেকেই এই ধরনের লেখা শেখাতেন। ফাউন্টেন পেনের কালির কারণেই একে এমনভাবে কাগজের সাথে ধরতে হয় যাতে করে এই প্যাঁচানো লেখার ব্যাপারটি স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হতো। আর প্রতিষ্ঠানগুলোতে লেখালেখিতে এই বিশুদ্ধতাকেও একটি আভিজাত্যের কাতারে ফেলে দিত। তবে ইউরোপ আমেরিকা বল পয়েন্ট কলম আসার সাথে সাথে বরং লেখালেখির স্রোত উল্টো দিকে বইতে শুরু করে। বল পয়েন্টের নিবকে খাতার পৃষ্ঠার সাথে কোণ করে রাখার একান্তই কোনো দরকার নেই। তবে চাইলে একে ফাউন্টেন পেনের মতো ব্যবহার করতে পারবেন। কলম উঠিয়ে যে কোনো কোণ থেকে লেখা শুরু করা যায়, অর্থাৎ কলমের ব্যবহারের স্বাধীনতা একটু বেড়ে যায়। ফলে লেখালেখিতে একক কয়েকটি স্টাইলের আভিজাত্য উঠে গিয়ে বিচিত্র সব স্টাইলের সৃষ্টি হয়। কোনো চমৎকার উদ্ভাবনে সাধারণ মানুষের কাছে সহজলভ্য হলে তার পুরো সমাজকেই বদলে দিতে পারে। একটি উদাহরণ হলো বল পয়েন্ট কলম। পৃথিবী জুড়ে বিশাল কলমের বাজার, এর বিপুল ব্যবহার জন্ম দিয়েছে বেশ কিছু সমস্যা। কোটি কোটি সস্তা কলম যাদের রিফিল করা যায় না, তারা জন্ম দিচ্ছে প্রচুর পরিমাণ বর্জ্যের। পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 100 বিলিয়ন বল পয়েন্ট কলমের শেষ ঠিকানা হয় বর্জ্য, আর প্লাস্টিক বর্জ্যের বড় অংশের শেষ ঠিকানা সমুদ্রে। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।